কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন নয়ারহাট দক্ষিণ খাউরিয়া কমিউনিটি ক্লিনিক মফস্বল দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় ব্যাপক ভূমিকা রাখছে। সিএইচসিপি মুসাম্মদ সালমা খাতুনের দায়িত্বশীল ভূমিকায় এলাকার দরিদ্র লোকজন সরকারি স্বাস্থ্যসেবা পাচ্ছে। এখান থেকে সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির পাশাপাশি বিনামূল্যে ঔষধ পেয়ে আসছে। সিএইচসিপি মুসাম্মদ সালমা খাতুন প্রায় 7 বছর যাবৎ ক্লিনিকটির দায়িত্বে রয়েছে। তিনি এলাকা মানুষের আন্তরিকতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমি দীর্ঘ 9 বছর যাবৎ কমিউনিটি ক্লিনিকে কাজ করছি। এখানে মূলত গর্ভবতী মা এবং শিশুদের সেবা দেওয়া হয়, আর হচ্ছে সাধারণ রোগীর সেবা দেওয়া হয়। এখানে মোট 28 প্রকার ওষুধ দেওয়া হয় এবং গর্ভকালীন যে সেবাগুলো সেগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি। আন্ডার 5 বাচ্চাদেরও সেবা আমরা দিয়ে থাকি। এখানে হচ্ছে গোদ রোগীদের পরিচর্যার জন্য যে ইনস্ট্রুমেন্ট সেগুলো প্রদান করা হয়, তাদের কাউন্সেলিং করা হয়, আর হচ্ছে ঝুঁকিপূর্ণ যেগুলো মা আমাদের এখানে আসে ওগুলো আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে রেফার করি।